এস আলমের 7টি ব্যাংক সহ 9 ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দরের লেনদেনে নিষেধাজ্ঞা জারি করায় চরম বেকায়দায় পড়েছে বন্দর ব্যবহারকারী সহ শিপিং এজেন্ট ও সিএনএফ সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞায় এসব ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংকের গ্যারান্টি না নেওয়ার ঘোষণা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এমন ঘোষণায় এসব ব্যাংকে জমা অর্থ তুলে ফেরার হিড়িক পড়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে জমাকৃত অর্থ পেমেন্ট করছেন তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়াজয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দিয়ে 92% পণ্য আমদানি রপ্তানি হওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় বন্দরের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। এর বেশিরভাগ হয় ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে, যার বেশিরভাগই সম্পন্ন হতো বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে। তবে এবার সমালোচিত এই ব্যবসায়ী গ্রুপের 7টি ব্যাংক সহ 9টি ব্যাংকের সাথে বন্দর সংশ্লিষ্ট কোনো লেনদেন না করার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক ব্যাংক সেই পে অর্ডারগুলো এনকেস করতে পারছে না বা একলা বাউন্স করছে, সুতরাং এই জন্যই আমরা আমাদের সকল বিভাগীয় প্রধানকে আমরা বলেছি তাদের বিভিন্ন কার্যক্রমে তারা যেন এই পার্টিকুলার 9টা ব্যাংকের ব্যাংক পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি যেন আপাতত গ্রহণ থেকে বিরত থাকে। বন্দর সচিব বলেন, এস আলমের 4 ব্যাংকে চট্টগ্রাম বন্দরের জমাকৃত অর্থ ফেরত চেয়ে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সহ যথাসময়ে জমাকৃত অর্থ ফেরত দিতে না পারায় এমন উদ্যোগ তাদের। টাকাগুলো দ্রুত এনকেশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনই হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। আমাদের অনেক যারা এজেন্ট আছে এবং আমাদের যারা শিপিংয়ের যারা কর্ণধার আছে তারা কিন্তু এই 9টি ব্যাংকের অনেকগুলো ব্যাংকে তারা ব্যবহার করে থাকেন। হঠাৎ করে এই সার্কুলারটা পাওয়াতে যদি আমাদের থেকে তারা টাকাগুলো এই ব্যাংকিংয়ের মাধ্যমে না নিয়ে থাকে তাহলে কিন্তু হঠাৎ করেই আমাদের শিপিং লাইনের অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। ভবিষ্যতে জটিলতা এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে বন্দরের এমন নিষেধাজ্ঞায় এসব ব্যাংক থেকে জমাকৃত অর্থ তুলে নেয়ার হিড়িক পড়েছে। নয়ন বড়ুয়াজয়, নিউজ 24, চট্টগ্রাম।